আরে ফজল ভাই ভাই কি এটা বড় হ্যাঁ বড় বরফ তো দেখতেছি কিন্তু কিসের মধ্যে দিয়েছেন এটা চুলা চুলা এই যে দেখেন বরফ আরে ভাই রে ভাই কি চুলা এটা এটা তো নতুন আসছে বাজারে জীবনে কোনোদিন দেখি না ভাই এরকম গর্ত কেন সকল ধরনের পাতিল এটার মধ্যে রান্না করবেন বাপরে বাপ আবার আপনার অনেক দর্শক আছে হ্যাঁ যারা চুলা কিনছে এতদিন চুলা ফেটে যায় ভেঙে যায় এটা কিন্তু ভাঙা ফাটার দিন শেষ স্টিল হ্যাঁ আরে এই যে দেখেন এই যে এটা প্লেট যেটা এটা হলো ক্রিস্টাল এটা দেখেন এটা কি বরফ এই যে দিয়ে দিলাম দেন আরে দেখছেন অবস্থা ফাটবে না তো ভাই আরে ভাই আপনার বরফ দিয়ে দিয়ে দেখেন কি করছি দর্শক দেখেন মানে ভাই ফজল ভাই আপনি এই যে এরকম একটা আজব চুলা আজকে আপনি দেখাবেন ভাই এত জীবনে আমি বুঝি নাই ভাই আপনি তো আপনারা কি বলছি যে দর্শকদেরকে আজকে পুরো সারপ্রাইজ করে দিব লাইভ নাকি সারপ্রাইজ সারপ্রাইজ হবে আচ্ছা এখানে কি কি রাখছেন দেখি ডিম রাখছেন ভাই চুলার মধ্যে তো রান্না এখানে রাখছেন হচ্ছে বেগুন হ্যাঁ এখানে চাল আচ্ছা এখানে পানি হ্যাঁ আচ্ছা এখন কি করবেন ভাই আপনি আমি তো কিছুই বুঝতেছি না রান্না বান্না করবো ইফতারের জন্য এখনই শুরু করে দিছি এখনই শুরু করে দিছি আবার এইদিকে দেখেন বরফ গলে সাগর হয়ে গেছে তাই এই যে চুলাটা পরিষ্কার করে নেই হ্যাঁ হ্যাঁ এই দেখেন বরফ আচ্ছা এই দেখেন আরে এই যে দেখেন আরে এই যে দেখেন মানে সহজেই পরিষ্কার করা সব একেবারে সহজ একেবারে সহজে করবেন অস্থির অবস্থা এই দেখেন আচ্ছা মানে আপনার ভাঙা ফাটা নিয়ে টেনশনে আছেন মানে কাপড় দিয়ে মুছে ফেলবো হয়ে যাবে এই যে দেখেন নতুন অস্থির অবস্থা দর্শক দেখেন হ্যাঁ মানে এই চুলা জীবনে আমি প্রথম দেখলাম আপনারা যারা দেখছেন তারাও কমেন্ট করে জানান ভাই এই চুলা দিয়ে আসলে রান্না হয় নাকি আমার বিশ্বাস হচ্ছে না একটু করে দেখান ভাই এই যে বরফটা এটা আবার একটু পরে দেখাবো দেখাবেন তার আগে এই চুলার মধ্যে পানি গরম দিয়ে দিলাম হ্যাঁ এই যে পানি গরম দিয়ে দিছি ঠিক আছে ওকে এটার মধ্যে এই যে ভাত রান্না করবো তাই ভাত রান্না করবো মাত্র 10 মিনিটে কি কোন কারণ হচ্ছে নর্মাল যে ইলেকট্রিক চুলা গুলা দেখেন প্লেট থাকে সমান থাকে জায়গাটা সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এই ধরনের পাতিল দিয়ে রান্না করা যায় না আচ্ছা সময় লাগে বেশি ঠিক বিদ্যুৎ বিল আসে বেশি বেশি আর এটা কি দেখছেন ইনভার্টার টেকনোলজি চুল আসছে বাংলাদেশে মানে বিদ্যুৎ সাশ্রয়ী হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ঢাকা দিলাম ওকে ঠিক আছে এটা হয়ে থাক আচ্ছা এই যে দেখেন এটা দিয়ে এখন আমার একটা জিনিস বুঝলেন তো ভাই চুলা হয় সমান সমান হ্যাঁ আপনাদের কি গর্ত কারণ আছে কারণ কি কারণ এই যে এই ধরনের যে পাতিল গুলো আছে ঠিক আছে এই যে পাতিল মানে চারিদিকে যেন ঠিক মতো তাপ যায় এটার জন্য একেবারে দেখেন বাবা বাবা এই যে বসায় দিলাম আচ্ছা নড়তেছে না নড়বে না নড়বে না আবার এইটার মধ্যে এই পাতিল দিয়ে রান্না করবেন হ্যাঁ এই পাতিল দিয়া ওইটাও পারবেন তাই আবার বাজারে একটা নতুন সেট আসছে এটাও দেখাবো আজকে আপনার দর্শক তাই নাকি হ্যাঁ জাদু চলবে আচ্ছা অনেকে বলছে প্লিজ দামটা বলেন হ্যাঁ দামটা বলবো খালি আগে বোঝেন আগে জিনিস ঠিক আছে কিনা সেটা বোঝেন দেখেন আগে দেখেন আগে দেখেন আরেকটা কথা বলে দেয় দাম কিন্তু আমি আজকে বলবো না কবে বলবো লাইভের শেষে বলবো ও আচ্ছা ঠিক আছে আজকে বলবো লাইভের শেষে বলবো এটার দাম বলে দর্শক এটা নিবে মানে বুঝলাম না এইটার দাম দর্শক বাংলাদেশে যে নতুন চুলা আসছে এই চুলাটার দাম কমেন্ট করবে দর্শক আচ্ছা আচ্ছা দর্শক কমেন্ট করে যদি বলতে পারে এটার দাম তাহলে এটা দিয়ে দিব ওরে বাপরে তাই নাকি হ্যাঁ আচ্ছা দেখি তো এটা কি জিনিস এটা চপার চপার হ্যাঁ মাংস কিমা করা মাংস আচ্ছা তাহলে আমি একটু বলি সব হবে এটাতে দর্শক যারা লাইভে আছেন এই মুহূর্তে এই চুলার দাম কত হতে পারে সবাই যদি কমেন্টে সঠিক উত্তর দিতে পারেন তিনজনকে দিব এটা তিনজন তিনজনকে দিব এই ফুড প্রসেসর হোপ পেন ব্র্যান্ডের লাইভ শেয়ারে কিছু দিবেন না শেয়ারকারীর গিফট স্পেশাল জিনিস থাকবে আজকে ওকে এসএসআর করাই থাকবে লাইভ শেয়ারকারী হ্যাঁ সর্বোচ্চ শেয়ারকারী যিনি হবেন তার জন্য শেয়ারকারী দুইজনকে দিবেন দুইজনকে এসএসআর করাই দিবেন এই যে করাই দিয়ে দিলাম বাবা 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 সুন্দর এগুলো এক একটা 1500 শেয়ার করে নিয়ে নেবেন এখন আমি আপনাদেরকে একটা কথা বলি যেটা দেওয়ার মতো এটা 100% পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন দর্শক যারা পরে যুক্ত হইছে হ্যাঁ অনেকে নতুন লাগু যুক্ত হইছে ভাঙা গেছে ফাইটা গেছে এটা কিন্তু ম্যাজিক চুলা এটা আচ্ছা এটা কিন্তু অনেক ভালো ভালো ফিচার আছে সব দেখাবো ওকে তার আগে এটা কি বড় কি করবো এর মধ্যে দিবেন এই যে দিলাম দেন
মানে গরম চুলায় পানি পড়লেও কিছু হয় না, এটা কোন ঝোল পড়বে, মাংস মার পড়বে, চা পড়বে, কফি পড়বে, কিচ্ছু হবে না, এরপরে এই ধরনের বরফ পড়ে যাবে। আচ্ছা কিচ্ছু হবে না, দেখেন আজব চুলা দেখেন, দেখেন ভাই বরফ দেখা দিয়ে দেখানোর উদ্দেশ্য কি জানেন? কারণ এই চুলা ফাইটা যায় সবাই বলে, ঠিক আছে, কিন্তু আমি এটা দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এটা হচ্ছে ভাঙা ফাটা নির্ভুল একটা চুলা আসছে। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড হচ্ছে গাজি, গাজি ইসমিস হচ্ছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড। আচ্ছা, দুইজনে একসাথে এই চুলা আনছে বাংলাদেশ কোলাবোরেশন করে, কোলাবোরেশন। আচ্ছা, আমরা কি দেখছি? যৌথ প্রযোজনা সিনেমা দেখছি, যৌথ প্রযোজনা চুলা আসছে বাংলাদেশে। বাপরে বাপ, এই যে দেখেন ইসমিস সুইজারল্যান্ডের ব্র্যান্ড, আবার গাজি ইসমিস ইন্টার, হ্যাঁ ইনভার্টার, ইনভার্টার, হ্যাঁ। সারা মাসের রান্না করবেন মাত্র 180 টাকা। কত টাকা? 180 টাকা। এটা ভুয়া কথা ভাই, দৈনিক রান্না করবেন 6 টাকায় না। এই যে দেখেন দিয়ে দিলাম, আরে ওরে ভাই, আপনি খালি বরফই দিতেছেন, বেগুন করেন না? আরে সবই করবো তো, চুলাটা পরিষ্কার করতে দিবেন না? আচ্ছা, এমনি পরিষ্কার করতে হয়? এমনি পরিষ্কার, সবাই তো ভাবো এইভাবে পরিষ্কার করতে, অন্য কোনো ভাবে পরিষ্কার করবেন না? আরে ভাই, পানি দিয়ে পরিষ্কার করবেন? করেন না। আচ্ছা, যেভাবে ইচ্ছে ওইভাবে পরিষ্কার করেন? এটা উঠে ফেললাম, ঠিক আছে, মুছে ফেললাম। ওকে, মুছে ফেললাম, ইজি টু ক্লিন, এটা ইজি টু ক্লিন। ভাই গরম ছাড়া কি পরিষ্কার করা যায় না? যাবে, এটা যেভাবে ইচ্ছা ওইভাবে পরিষ্কার করবেন। আচ্ছা আচ্ছা, গরমে পরিষ্কার করবেন, গরম ছাড়া পরিষ্কার করবেন। ওকে ওকে, টিস্যু দিয়ে এখন এই যে বডির মধ্যে যে পানিটা লাগি আছে না, আচ্ছা, এই দেখেন ইজি টু ক্লিন করে ফেলতেছি। ওকে, সুন্দর, কত সুন্দর ভাবে এটা চালাবেন, দুর্দান্ত। দেখেন এখন এই যে ফাইপার আসছে বাজারে, নতুন সেট আসছে, এটা কিন্তু পোল্যান্ডের সেট আসছে বাংলাদেশে, পোল্যান্ড, পোল্যান্ড থেকে আসছে এই সেট। কালার হবে তিনটা কালার, এখানে তেল ছাড়া ডিম ভাজবে, তেল ছাড়া ডিম ভাজবেন, এটাতে তেল ছাড়া একবার ডিম ভাজবে। দেখা যাক ভাই, এর মধ্যে তো মনে হয় ভাজা যায় না, ওইটার মধ্যে ভাজতে পারবেন আপনারা, যে অবস্থা পাতিলের মতোই। এটা তো ভাই, এই শেপ দেওয়ার কারণে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি, নতুন টেকনোলজি, যার জন্য এটার মধ্যে হচ্ছে দ্রুত রান্নাটা হবে, তাপটা অপচয় হবে না, অপচয় হবে। এই যে অনেকে বলে ফ্ল্যাট পাতিল বসবে কিনা, এই ফ্ল্যাট পাতিলের মধ্যে দেখেন এই ফ্রাই প্যানে এই যে টিস্যু দিয়ে মুছে নিলাম, তেল টেল কিছুই নেই। ওকে, 1000 মানুষ আমাদের সাথে যুক্ত আছেন এখন, যারা লাইভে আছেন কমেন্ট করতে থাকেন। আর আজকে এই চুলার দাম কত হতে পারে কমেন্ট যারা করবেন, তিনজন সঠিক উত্তরদাতার জন্য থাকবে এটা গিফট, তিনটা সব। ভাই ভাত তো হয়ে গেছে, ভাত হবে তো, এই যে আর এটা তো ভাই বলকায় দিছি, এই বলকায় পড়তে থাকবে, ঠিক আছে, এই চুলা ভিজবে, তারপরে এই চুলা আমি ক্লিন করবো। আপনার দর্শক যারা বলতেছে চুলা ফাইটা যায়, ভাঙা যায়, 1200 মানুষ আমাদের সাথে স্পেশাল জিনিস দেখাবো, 1200 মানুষের অলরেডি পছন্দ হয়ে গেছে এটা ভাই, 1200 মানুষের যে পছন্দ হয়েছে, 1200 মানুষকে গিফট দিব আজকে, অবশ্যই, ঠিক আছে, একটা করে কমেন্ট করবে, কমেন্ট করেন, ঠিক আছে, একটা করে কমেন্ট করে গিফট নিয়ে নেবেন আজকে 1200 মানুষ। ওকে, ডিম ভাজবেন? ডিম দিয়ে দিন, আমার না ভয় লাগতেছে। এই যে দেখেন, দেখেন ডিম দিয়ে দিলাম, ওরে বাবা, এই যে দেখেন, এটা যে পাটি সাপটা পিঠা বানাবো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই যে দেখেন পাটি সাপটা পিঠা বানাইতেছি, দেখি, এই যে দেখেন, দেখি, এই যে দেখেন, এটা কত সুন্দর ভাবে দেখেন দিয়ে দিতেছি, ঠিক আছে, টোটালি একেবারে পুরাটার মধ্যে পাটি সাপটা পিঠা বানায় ফেলতেছি, বাবা, ঠিক আছে, এই যে দেখেন দিয়ে দিলাম, দিয়ে দিলে ওইদিকে দেখেন কি হইতেছে, মানে এদিকে কিন্তু দেখেন ভাত কিন্তু ভাই বলকায় গেছে। আপনি কইলেন 10 মিনিটে রান্না, আমার তো মনে হচ্ছে আরো কম সময় লাগবে, আরো কম সময় হবে, এটা তো অবাক। এই যে দেখেন এগুলা কই পড়তেছে, ১৩০০ মানুষ একজনে একটা করে শেয়ার করে দিয়ে, ঠিক আছে, এই ধরনের একটা জিনিস গিফট নিয়ে নেন আপনারা। আচ্ছা, শেয়ার করলে কিন্তু এটা গিফট থাকবে, দুইজনকে দিব শেয়ারকারী। আচ্ছা, দুইটা জিনিস দেখাই দিলাম, ঠিক আছে, আমার ভাত কিন্তু কি হইতেছে দেখছেন? Yes, দেখেন এই পাশে, সেই দেখেন, মানে নিচে পড়তেছে, পড়বে নিচের মধ্যে, বকবগিয়ে পড়তেছে, পড়বে, বকবগিয়ে পড়তেছে, পড়বে। আচ্ছা, কোনো সমস্যা নাই, এখন এই যে দেখেন, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, দেখছেন কত দ্রুত রান্না হইতেছে, Yes, দেখেন ভাতটা কত দ্রুত হয়ে যাচ্ছে, অসাধারণ অসাধারণ। দেখেন এই যে আমার ডিম, ডিম কিন্তু এই পাশে কিন্তু দেখেন কি অবস্থা। আচ্ছা আচ্ছা, দেখেন একেবারে ডিমটা হয়েই গেল। ওকে, অবশেষে ডিম কি
তেল কিন্তু দেই নাই দেখেন ভাই এটা কেমনে করলেন এই যে দেখেন আমি না আপনার 1500 মানুষ যারা আছে সবাই এই সেট নিবে আর 1500 ভিউয়ার্স আপনারা আছেন এই মুহূর্তে আপনারা দেখেছেন তেল ছাড়া ফয়সাল ভাই ডিমটা এখানে দেখেন বানায় ফেলাইছি এটা কোন কথা রে ভাই এই যে দেখেন হয়ে গেছে ওকে এখন আসেন এই চুলা জাদু দেখাবো আচ্ছা এই চুলায় জাদু দেখাবো আজ তাই আপনার এই যে 1500 2000 5000 10000 যারা আছে 15000 50000 60000 1 কোটি যারা আছে সবাইকে আজকে এই নতুন চুলা জাদু দেখাবো ঠিক আছে কি জাদু দেখাবেন লাইটটা বন্ধ করো রোজা আছি দেখে খাই নাই নাহলে খাইতাম আচ্ছা ঠিক আছে এই যে বন্ধ করে দিলাম চুলা দিলেন ঠিক আছে চুলা বন্ধ করে দিলাম চুলা বন্ধ হয়েছে হয়েছে তো হ্যাঁ এটা কিন্তু গ্যাসের চুলার মতো চালাবেন এখন দেখেন কি ঘটনা ঘটাইয়া দিলাম কি ঘটনা এখন কি হয়েছে দেখেন দেখি তো এখন কি হচ্ছে আপনার দর্শক দেখুক মাঝখানে ছোট হয়ে গেছে হ্যাঁ মানে কি মানে হচ্ছে একটু আগে দেখলাম পুরাটা হচ্ছে এখন দেখি মাঝখানে এটুকু হচ্ছে সব দেখাবো দর্শকদেরকে আজকে তাই বাংলাদেশে এই প্রথম গাজী কোম্পানি সুইজারল্যান্ড ব্র্যান্ডের আচ্ছা ইসমিসের সাথে যৌথ প্রযোজনা করে চুলা আনছে ইনভার্টার চুলা আচ্ছা আচ্ছা ভাঙা ফাটার দিন শেষ মানে এত শক্ত হ্যাঁ এত আরে ভাই এটা এসএস পিওর এসএস এখন দেখেন কি ঘটনা ঘটায় দিলাম এবার কাছে আসেন আবার কি ঘটনা এই যে দেখেন দর্শক দেখি মাঝখানে আছে কিছু এবার এখন তো মাঝখানে নাই থাকবে না এখন দেখি চারিদিকে হ্যাঁ যখন যেটা দরকার ওইটা ব্যবহার করবেন অস্থির অবস্থা তো মাংস যখন রান্না করেন দম দিয়ে রান্না করলে কিন্তু আলাদা একটা মজা আছে স্বাভাবিক কাচ্চি বিরিয়ানি রান্না করবেন না বাসার মধ্যে নরমাল চুলা কিনবেন নিচে পুইরা সব ছাই হয়ে যাবে লাইটটা দেন এখন এখন আরে আরো আছে তো আরো আছে আরো আছে দর্শকদেরকে দেখাবো এই যে দেখেন এখন কি হইছে এখন কি হইছে দেখেন পুরোটা জ্বলছে হ্যাঁ এখন তো পুরোটাই এখন জ্বলতেছে হ্যাঁ রাউন্ড হয়ে গেছে এটাই চুলা মানে কি ধরেন আমার যখন যেটা দরকার হ্যাঁ যেটুকু দরকার সেটুকুই সেটুকু নিবেন বা 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 এই কারণে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি আচ্ছা এসিতে দেখছেন ওকে ফ্রিজে দেখছেন টেলিভিশনে দেখছেন আচ্ছা আজকে আসছে গাজী কোম্পানির হ্যাঁ ইনভার্টার চুলা এখন ভাজবো বেগুন কই ভাজবেন ভাই এটার মধ্যে ভাজবো এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে ভাজা দেখাই দিতে পাতিল দিবেন না পাতিল ছাড়াও ভাজা দেখাই দিতে পারবো আজকে আমি বাপরে এটার মধ্যে লাইট ছাড়ান তাহলে একটু অনলাইন লাগতেছে এই যে দেখেন দিয়ে দিলাম আগে হবে দেখেন ভাত সম্পূর্ণ হয়ে গেছে এই যে দেখেন আচ্ছা ডিমটা এই পাশে রাখো এই যে দেখেন এটা সরাই দিলাম ওকে হালকা একটু তেল দাও আচ্ছা এখন আমরা বেগুন ভাজবো একটু তেল লাগবে নাকি হ্যাঁ একটু তেল লাগবে ওকে কারণ তেল ছাড়া বেগুনটা মজা হয় দর্শক আজকে লাইভটা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু অনেক অনেক ভুল হয়ে যাবে অনেক বড় ভুল হয়ে যাবে কারণ আপনারা গ্লাসের চুলা কিনছেন হ্যাঁ গ্লাস ভাঙা ফাটার বিল দিতে দিতে আরো 5000 টাকা শেষ হয়ে গেছে ঠিক একদম ঠিক আছে একটা চুলা কিনছেন 7000 টাকা 6000 টাকা দিয়ে ওটার যে গ্লাসটা আছে ওটা ভাঙার বিল দিছেন আরো 5000 আরো ওইসে কত 12000 12000 আর এই চুলা নিবেন ঠিক আছে আপনি ব্যবহার করবেন নাতি ব্যবহার আপনার যে দর্শক আছে সবাই নিজের বাসায় বিয়ে শাদী রান্না সবাই নিজে করবে সবাই করবে কেন যারা বিয়ে করছে তারা আবার করবে নাকি যারা করে নাই তারা করবে তারা করে নাই এই যে সেট হ্যাঁ বিয়ে বাড়ির রান্না হবে এই সেটে কি সুন্দর লাল দেখেন ভালো আসা সুন্দর নতুন বিয়ে করছেন না আপনি আরে আমি না যারা করবে তারা
ঠিক আছে মজা লাগে নতুন যারা বিয়ে করবে আপনারা যারা দর্শক আছে বাবিকে এটা গিফট করবে আচ্ছা তাই সেট ভালোবাসাটা দেখছেন ওকে জিও এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের সেট অনেক সুন্দর অনেক সবচেয়ে বড় সাইজের একটা দুইটা দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা 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 হাড়ি পাঁচটা হাড়ি পাঁচটা ঢাকনা বা বাবা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইজ ওকে সাইজটা বলে দিতেছি বক্সটা নিয়ে আসো দেখাই দিই অনেকে যুক্ত আছেন আমাদের সাথে ফয়সাল ভাই হ্যাঁ ভাই অনেকে আমাদের সাথে যুক্ত আছেন এই যে শাইন ভাই কমেন্ট করেছেন ফয়সাল ভাই ইয়েস ইনভার্টার বিল দিতে ফকির ভাই একদম দিতে ফকির হইছেন আপনি গাজী কোম্পানির ইনভার্টার চুলা নিয়ে যান ঠিক ঠিক আছে টেনশনই নাই টেনশন মুক্ত থাকবেন সারাদিন রান্না করবেন ছয় টাকা বিদ্যুৎ বিল আসবে আচ্ছা আচ্ছা এখন আসেন কাছে আসেন ওকে মোহাম্মদ হানিফ ভাই দুবাই থেকে দেখছেন ধন্যবাদ ভাই আমার প্রবাসী কলিজার ভাইরা সারা দিছে দুবাই থেকে দিছে একটু পরে সৌদি আরব দিবে ভাই সব জায়গা থেকে অলরেডি দিয়ে দিছে অলরেডি দিয়ে দিছে তারা দিতে থাকবে আজকে আমি তো কমেন্ট করতে পারতেছি না আপনার কথা ঠেলাই না আচ্ছা পড়েন যান আচ্ছা দাও সুযোগ ওকে বিদ্যুৎ বিল কেমন আসবে সারা মাস রান্না করবেন আচ্ছা মাত্র 180 টাকা বিল দিবেন ভাই কমেন্ট করেছে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আশঙ্কা আছে ভাই কোন ধরনের সম্ভাবনা নাই কারণ ব্র্যান্ড অলওয়েজ কোয়ালিটি মেইনটেইন করে ওকে গাজী কোম্পানির চুলা হ্যাঁ বাংলাদেশের একটা হচ্ছে ঐতিহ্যবাহী কোম্পানি গাজী আচ্ছা 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 আপনি যেখানে যাবেন গাজী সার্ভিস ওইখানে পাবেন ঠিক আছে এখন এই যে বড় সেটের মধ্যে কি থাকবে দেখাই দিই আপনাদেরকে ওকে একটা থাকবে হচ্ছে 20 সিএম আচ্ছা একটা থাকবে 24 সিএম 24 সিএম একটা থাকবে 28 সিএম 28 সিএম একটা থাকবে 32 সিএম ওকে একটা থাকবে 28 সিএম 28 সিএম ও এইটা হচ্ছে 28 সিএম আচ্ছা আচ্ছা এই যে এইটা হচ্ছে 28 সিএম এটা থাকবে কড়াই ওকে এইগুলো থাকবে সসপ্যান আচ্ছা এটা থাকবে 32 সিএম আচ্ছা এটা থাকবে 24 সিএম ওকে পাইছেন এখন বেগুন কি ভাজবো ভাজবেন না মানে ভাই আমি দেই আপনি দিবেন আমি দিব আর দেন দেই এই যে বাতলে আছে তো আপনি মিয়াও কেমনে কেমনে দিবেন না দেখা যাবে যে হইবো হ্যাঁ আমরা তো সাধারণ মানুষ আমরা তো বুঝি না আপনি তো এক্সপার্ট মানুষ তাই না আরে ভাই আমি তো দেই না হ্যাঁ আমি রান্না জানি না নতুন আছি আপনি করতেছেন কারে ভাই আমি না তো ভাই আমি বলি এটা কেরামতি আছে হয়তো কোম্পানি আপনারা কিছু শিখাই দিছে ভাই আমারে না আপনারা আপনারা শিখাই শিখানো লাগবে না এই জিনিস কিনবেন আর একটা সেট কিনবেন আচ্ছা ঠিক আছে আপনিও পারবেন এটাই কেরামতি এটাই কেরামতি দেখি আমি একটু দেই বেগুনটা দেন আচ্ছা বেগুন এই যে বেগুনটা না আচ্ছা দিলাম আমি কিন্তু ভাই কিছু জানি না কিন্তু ঠিক আছে আস্তে দিন হাত পুরেন না ও ও দেখেন ছেদ করছে ছেদ করছে দেখেন কেমনে ভাজা হইতেছে ছেদ কইরা ওঠে হাইরে ছেদ কইরা ওঠে দেখে ওকে ঠিক আছে এই দেখেন আরেকটা দিয়ে দিলাম ওকে আরে আরে ছেদ করছে ছেদ করে খালি আচ্ছা খালি ছেদ করে ওকে এই যে দেখেন হ্যাঁ এখন এই যে আপনারা দর্শকদেরকে দেখছেন ওকে বিশাল সাইজের বাগুন আনছি অস্থির অস্থির ঠিক আছে ইফতারির পরে খাবো জম্পেশ ওকে খাওয়া দাওয়া হবে সুন্দর ঠিক আছে আরো একটা দিয়ে দেই এই যে দেখেন দিয়ে দিলাম এই মে জায়গাই তো নাই আরে আছে তো হ্যাঁ এটা তো বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ তাই না এই ধর বড় বড় মাছ থেকে শুরু করে আপনি বেগুন মে বড় বড় আনছেন এ বেশি বড় আনছি হ্যাঁ কিন্তু বড় না তো এই যে ধরে না এই যে হবে এই দেখেন এই যে দেখেন দিয়ে দিয়ে উল্টে দিয়ে এই যে দেখেন হয়ে গেছে হইছে এবার তো পাসা ঠেকাই না ঠিক মতো আরে ভাই পাসা ঠেকানো না যেমন নেই চেমনে রান্না করবেন ঠিক আছে এখন আসেন একটু দুষ্টামি করলাম দর্শকদের সাথে আর কি এই সেটে কি কি থাকবে আজকে ফুটবল খেলবো রোহান ভাইয়ের সাথে আরে মিয়া দেখেন না খেলাটা শুরু করে দেই আরে দেই শুরু করে খেলাটা শুরু করি কোনটা দিয়ে করবো কোন যান যে কোনো একটা দিয়ে করেন এই ধরেন কি এটা কি ফুল এই মেয়েটা সারি খেলতেছে না আরে যেটা খেলে না ফুটবল খেলবে এইটা দিয়ে তো ফুটবল খেলবো তাই এইটা এখন বক্সিং দিব আচ্ছা দেন এই যে দিলাম হ্যাঁ এই যে মাইরা দিলাম আরে বাপ রে বাপ দেখেন আপনি ভাই আপনার হাত ভেঙে গেছে নাকি আরে আমার হাত নেই এইটা কেমনে খেলবেন এটা কি ভলিবল খেলবেন হ্যাঁ এটা কেমনে খেলবেন আপনি এখন ভাই ইচ্ছা দেখেন আপনি যেমনে খেলতে হন আমি অন্য ব্যাডমিন্টন খেলে এই ব্যাডমিন্টন হ্যাঁ এই যে মারলাম হ্যাঁ হ্যাঁ এই যে দিয়ে দিলাম আরে খাইছে কিচ্ছু হয় না আরে আপনার দর্শকরা বলবে কমেন্ট করে আচ্ছা দর্শক কি কুইজ নেওয়ার জন্য প্রস্তুত আছে তো অবশ্যই গিফট নিবে তো আজকে অবশ্যই তিনজনে তিনটা এটা নিবে তাহলে এটা দাম বলতে হবে দর্শকে বলবে আচ্ছা আপনি বললে হবে এটার দাম সঠিক যে বলতে পারবেন এই চুলা আচ্ছা জান আরো সহজ করে দিই দাদা বলেন হ্যাঁ এটার দাম হবে হ্যাঁ 6000 টাকা থেকে আচ্ছা 7000 টাকার মধ্যে 6000 থেকে 7000 না আরো কমায় দিলাম জান দেন 5000 থেকে হ্যাঁ 6500 টাকার মধ্যে এই চুলার দাম হবে 5000 থেকে 6500 টাকার মধ্যে 5000 থেকে 6500 টাকার মধ্যে এই চুলার দাম দাম হবে সঠিক কত সেটা আপনারা এখন জানাবেন কমেন্টে জানালে তিনজন পাবেন এই চমৎকার চপার চপার সম্পূর্ণ ফ্রি ফ্রি আর আমার কলিজার প্রবাসী ভাই যারা আছেন তাদের সাথে আজকে চারি খেলবো আচ্ছা প্রবাসী ভাইরা আচ্ছা এই যে দিয়ে দিলাম ভাই এরা বুঝলাম না আপনি কি জাদু জানেন এগুলো আরে কিছুই হবে না এই যে দিয়ে দিলাম ফেলতেছেন ভাঙছে না আরে দেখাইতে হবে এটা কি ফোম আছে আরে কি ওরে ভাই আমি তো জানি আপনি এটা করবেন বেগুনটা উল্টে দিয়ে যাই আচ্ছা দেন এটা কিন্তু পুড়বে না খাবারটা টোটালি দেখেন হইছে আপনি তো বলছেন জায়গা হয় না এটা সব হয়ে গেছে সুন্দর হইছে রে এই দেখেন হইছে হ্যাঁ এই যে দেখেন দিয়ে দিলাম ওকে এই যে দেখেন উল্টে দিলাম ইয়েস এই যে দেখেন কত সুন্দর হইছে দেখেন এখন আসেন এই যে এটা তো এটা তো কি কইছেন আপনি হ্যাঁ হ্যাঁ ফোম কইছেন না হ্যাঁ এই দেখেন ওরে
তরকারি রান্না করবেন বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ ২৪ সিএম একটা আচ্ছা এই যে দুইটা পাইছেন এরপর আসেন এই যে একটা এটা বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ ২৪ সিএম আচ্ছা ঠিক আছে ব্র্যান্ড হচ্ছে এটা কিন্তু বাংলাদেশি না বিদেশি পোল্যান্ড ইউরোপ আচ্ছা এই যে দেখেন পোল্যান্ড তাই তো এই যে দেখেন দিলাম এই যে এবার খুশি আপনি কি রে ভাই আপনি তো সেই খেলার মতো কইতেছেন এইটা দিলাম এই যে খুশি হয়েছেন আপনি আর এই দুইটা ঢাকনা মানে যে কোনো যাবে আপনি হয়ে যাবে আচ্ছা এই যে দেখেন হাতে নিলাম একটা সেট আচ্ছা এই যে নিলাম দিলেন এই যে এটা কিন্তু আজকে আরো ঝলঝলা সুন্দর দেখেন এই চুলার দাম কমেন্ট করবেন এই চপার গিফট নিবেন আর শেয়ার করবেন যারা কলিজার ভাই বোনেরা তাদের জন্য এই যে শেয়ার করাই পাবেন দুইটা এসএসআর করাই ভাই ভালো তো স্কুলের ঘন্টা হিসেবে ব্যবহার করবেন এটা দিয়ে ঘন্টা দিতে যা চিন্তা করতেছে এটা দিয়ে যাওয়া যাবে কিনা এটা দেখেন এটা কি এটা হচ্ছে আজকে ১২ বছরের গ্যারান্টি থাকবে এই সেটে তাই নাকি ১২ বছরের গ্যারান্টি তারা কমেন্ট করে তারা আমাদের সাথে থাকে আমাদের পেজে লাইক দিয়ে রাখে দর্শক আপনারা যারা এই মুহূর্তে ১.৬ কে মানে ১৬০০ মানুষ আছেন আপনারা যদি আজকে ডেইলি নিউজ বাই রোহান পেজে এখনই এই মুহূর্তে একটা করে ফলো দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন তাহলে কিন্তু আমরা সবসময় এরকম ভিডিও আপনাদের মাঝে বারবার নিয়ে আসবো কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিস দেখানোর জন্য সুতরাং যদি লাইক ফলো না দেন তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে থাকতে পারবেন না পরে এই লাইভ পাবেন না লাইভ কিন্তু আর খুঁজে পাবেন না সুতরাং বেশি বেশি লাইভটা আপনার সামনে যেন যায় আপনার ওয়ালে আপনি যেন দেখতে পান এটার জন্য আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন লাইক দিয়ে রাখেন এবং ফেভারিট করে রাখেন যাতে সবগুলো লাইভ সবগুলো পোস্ট আপনার এই চমৎকার প্রোডাক্টটা যারা নিবেন অবশ্যই শেয়ারটা দিয়ে রাখবেন শেয়ার করলে গিফট কমেন্ট করলে গিফট আজকে এরপরে চলে আসেন ভালোবাসা লাল গোলাপ নিছেন নতুন বিয়ে করতে এইটার দাম রেগুলার প্রাইস হচ্ছে ১০,৫০০ টাকা আচ্ছা ফ্যানটা বন্ধ করো আচ্ছা আজকে ২,০০০ টাকা এটা যে ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা মাত্র ৮,৫০০ টাকায় দিব এসে এত কম হোলসেল প্রাইস বলছিলাম হোলসেল প্রাইস হোলসেল প্রাইসে দিছি আচ্ছা ঠিক আছে এরপরে এই যে কালো গোলাপ সেট এই যে কালো গোলাপ লাল গোলাপ আবার কালো গোলাপ আরে কি কর হয় না কালো গোলাপ হয় এটা হয় তো রে ভাই আচ্ছা যাই না আমি দেখে নিয়ে আপনি জানেন না দর্শক জানে আচ্ছা দর্শক কালো গোলাপটা দেখছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেন ঠিক আছে আর কুইজ চলতেছে এইটাতে দাম বলতেছি এইটার ঠিক আছে ৮,৫০০ টাকায় এটা ৮,৫০০ একটা ওকে দুইটা তিনটা চারটা পাঁচটা ৫ দশ পিসের সেট ওকে কালোটা ভালো নাই ভালো লাগে নাই চিন্তা করার কোনো কারণ নাই তাহলে সাদা মনে কোনো কাটা নাই ওরে বাবা ওই পাশে আর একটা এই যে রাখছি সুন্দর আপনি কি আচ্ছা আচ্ছা ঈদ ওকে বাড়িতে মেহমান আসবে আচ্ছা অনেক রান্না একসাথে করতে হবে ওকে পোলাও মাংস রোস্ট সব হবে এক সেটে সব হবে এই সেটে সব হবে ওকে অনলি ৮,৫০০ টাকা থাকবে আজকে আচ্ছা দাম এই যে দেখেন বেগুন হয়ে গেছে ইরিকার দাম বলবেন না ওইটা তো বলবো আচ্ছা ওইটা বলার আগে আরেকবার দেখাই দিব এই যে বেগুন কিন্তু হয়ে গেছে এই যে দেখেন বেগুন কিন্তু ভাঙে নাই ফয়সাল ভাই আপনি খুব এক্সপার্ট রান্না করায় না আমি না দর্শকরা পারবে বিয়ে করলে ভাবি অনেক যত্নে থাকবে এই যে দেখেন এটা বুঝা লাগছে এই আরো আরো ছেড়ে দিতেছি হ্যাঁ আরো দিবেন হ্যাঁ আরে মিয়া তো বাজা বাজে এখন পরে এই দেখেন আমি এটা করতে পারি না ভাই
আচ্ছা বেগুনটা তো হবে, তার আগে ভাত যে হইছে ভাতটা একটু সরায়া চুলাটা আবার একবার দেখাই। নতুন চুলা আসছে বাজারে, দর্শক বুঝতে হবে। ঠিক আছে, এই যে ভাতের পাতিলা উঠে দিলাম, ওকে, এই যে উঠে দিলাম, আচ্ছা ওই পাশে থাক। এই যে ভাই ভাতের যে মাড় পড়ছিল এর মধ্যে, এই যে ওয়াশ করব এখন। আচ্ছা মাড় যে পড়ছিল ভিতরে দাগ হয়ে আছে, এখন কি উঠবে এটা? এই যে এখন উঠছেনি। আরে তাই তো, উঠছে, ক্লিয়ার, সব ক্লিন হবে। একটু পানি দিলে ক্লিয়ার হয়ে যাবে, একবার পানি দিয়ে বাসা যেমনি সামনে গোসল করাই দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন আসেন এই চুলায়, লাইটটা বন্ধ করতে বলছিলাম। আবার কি জাদু দেখাবো? জাদু আবার? শুধু জাদু চলে, ফ্যানটা ছাড়ে দেন, গরম হয়ে যাচ্ছে। ফ্যানটা ছাড়েন, রোহানের গরম লাগতেছে। হ্যাঁ, রোজার দিন রোজা লেগে গেছে, বুঝছি আপনি। হ্যাঁ, কোন কিছু আছে না ভাই? কিছু নাই, এটা হচ্ছে বাসার গৃহিণী। মোবাইল কিন্তু গরম হয়ে যাচ্ছে ভাই। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা হ্যাঁ, এই যে অন করে দিলাম। হ্যাঁ দিলেন, চুলা দেখেন চালু হয়ে গেছে, পুরাটা চালু হয়ে গেছে, হইছে পুরাটা আগুন লাল হয়ে গেছে। হ্যাঁ দর্শক, যারা এই নতুন চুলা দেখতেছে, ঠিক আছে, বাজারে নতুন আসছে ইনভার্টার টেকনোলজি, গাজী কোম্পানি, ওকে, ব্র্যান্ড হচ্ছে স্মিস, গাজী স্মিস, সুইজারল্যান্ডের ব্র্যান্ড, ওকে, যৌথ প্রযোজনার চুলা আসছে এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন দেখেন কি ঘটনা ঘটাই, কি ঘটে। এই যে কমায়া দিলাম, দিলেন 1800, আগুনের তাপ কমছে, কমছে, এই যে আরো কমায়া দিলাম, আরো দিলেন, এই যে দেখেন ঘুরাই দিলে খালি কমবো, কমবো, ঠিক আছে, 1600 আইছে, ঘুরাইলে খালি কমে। আচ্ছা কমবো, এখন আবার একটু বাড়াইয়া দেই, বাড়াই দিলাম, 1800 তো হইছে, আইছে, এই যে দেখেন বাড়াইয়া দিলাম, বাড়াই দিলাম, 2200 গেছে, 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 ওকে। এবার দেখেন কি ঘটনা ঘটাইলাম, কি ঘটছে দেখেন মাঝখানে, আরে এই চারিপাশে আগুন নাই, খালি মাঝখানে আগুন, মাঝখানে আগুন। যতটুক দরকার ততটুক ব্যবহার করবেন, তাই আগে বিদ্যুৎ বিল দিয়েছেন অন্য চুলাগুলোর ক্ষেত্রে 1500 টাকা, এই চুলায় বিল দিবেন 180 টাকা। আচ্ছা, ইনভার্টার টেকনোলজি পাইছেন? হ্যাঁ পাইছি। ঠিক আছে, আর আপনার দর্শকরা কি গিফট নিতেছে আজকে? অবশ্যই, প্রবাসী কলিজার ভাইরা কমেন্ট আসতেছে, প্রবাসী কলিজার ভাইরা, কলিজার ভাইরা তো আছেই, আর আমার দেশে যারা আছে, একটা কথা এরকম আছে, দেখেন ফরিদপুর থেকে দেখছে, বরিশাল থেকে দেখছে, কুমিল্লা থেকে দেখছে, রাজশাহী থেকে দেখছে, বগুড়া থেকে দেখছে, বরগুনা থেকে দেখছে, ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মেদপুর, সব জায়গা থেকে দেখছে। নোয়াখালী ভাই বেড়া কই? নই মিয়া, নোয়াখালী, নোয়াখালী করে, লক্ষ্মীপুর কই? আছে, তারপরে চাঁদপুর কই? সব জায়গায় আছে, চট্টগ্রাম কই? সব জায়গায় আছে, সারা দেন, সারা দেশ থেকে। এই যে দেখেন এখন কি ঘটনা ঘটাইয়া দিলাম, দেখেন, দেখি তো এখন কি ঘটনা ঘটছে দেখেন। আরে মাঝখানেটা বন্ধ, চারিদিকে চলতেছে। হ্যাঁ বলছিলাম, এই চুলা যদি কোন কোম্পানি দেখাইতে পারে 50,000 টাকা পুরস্কার দিব, গাজীর পরে, তাই নাকি? গাজীর আগে, সরি, গাজীর আগে, গাজীর আগে যদি কোন কোম্পানির এই চুলা কেউ দেখাইতে পারে, 50,000 টাকা পুরস্কার, ঠিক আছে। আর আপনার শেয়ারকারীর জন্য এসএসআর করাই গিফট, আচ্ছা, দুইজনকে দিয়ে দিব, দুইটা করাই, ওকে, শেয়ার করতে থাকেন, ঠিক আছে। এই চুলার দাম বলবেন, এই চুলা যে দেখছেন কেমন জন্য থাকছে, একটা চলন্ত চুলা, আচ্ছা, এই যে জ্বলন্ত চুলা, জ্বলন্ত, জ্বলন্ত চুলা, চলন্ত মানে, এই যে দেখেন এই চুলা নিবেন, অনেকে বলতে পারে যে ভাই এটা এসএসএ যে স্টিল গরম হইব কিনা। আচ্ছা, এই যে চুলা ধরলাম, ধরলাম, এই যে দেখেন ধরলাম, ধরলাম, ওইটা রোহন ভাইরে দিয়ে দিলাম। এখন বলেন এটা কি বাজারে নতুন কিনা? নতুন, এর আগে দেখছেন? দেখি নাই। আপনার দর্শকরা দেখছেন? প্রথম, আপনি প্রথম, প্রথম, বাংলাদেশের সুইজারল্যান্ডের কোম্পানি গাজী, গাজী, এখন আসেন গ্যারান্টি ওয়ারেন্টির কথা। আপনার দর্শক নাম বলবেন না? নাম তো বলবো দর্শকে। হ্যাঁ দর্শক তো বলছে ভাই অলরেডি, আরো বলবো, আরো সুযোগ দিলাম। আচ্ছা কমেন্ট করতে থাকেন, কারণ কি জানেন, আমি চাই এই ধরনের তিনটা সোফার তিনটা দর্শক নিয়ে যাক। আচ্ছা, তিনজন দর্শক নিয়ে যাক, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন আসেন এই যে চুলা, এখানে কি লেখা, লেখাটা দেখেন দর্শক, ইনভার্টার, ইনভার্টার প্রোডাক্টের গায়ে খোদাই করা কিনা দেখেন। আছে তো অবশ্যই, খোদাই করা কিনা, ভালো করে লেখা, সিল মারছেন নাকি? না মারেন নাই, খোদাই করা লেখা। হ্যাঁ, এই যে ব্র্যান্ড কি, গাজী, গাজী, সার্ভিস ওয়ারেন্টির কথা আছেন, মোবাইল কিন্তু বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে সার্ভিস ওয়ারেন্টির কথায় আসেন এখন, হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখেন কত সুন্দর কালার, সুন্দর, এই দেখেন বেগুনটা উল্টে দিই, দিলাম, দিলাম, ঠিক আছে, হইতে থাক। আচ্ছা, এই যে চুলাটা দেখতেছেন আজকে আপনারা, ওকে, ঠিক আছে, এই চুলায় গ্যারান্টি থাকবে 5 বছরের, 5 বছর কোয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এত, ও বাবা, এবং 10 বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি, ওকে। আর এই সেট যেগুলো দেখছেন 12 বছরের গ্যারান্টি, 12 বছর, 12 বছরের গ্যারান্টি, 1 বছর, ঠিক আছে। আর এই যে চুলাটা আজকে দিতেছি আপনাদেরকে, এটার দাম এখন বলে দিব আমি আপনাদের, বলেন। আর কেউ যদি এই গিফটের চপার নেয়, এটা নেবেন 3,900 টাকায় অনলি। বাবা, মানে এই গিফটের চপারের দাম 3,900 টাকা, সেইটা আবার দিচ্ছেন গিফট, গিফট,
এটা কিনবেন তো এটা কিনে নিলে ভাই কলিজা আছে আপনার মিয়া ভাই দর্শকদেরকে দিলে লস নাই সেটাই দিলে লস নাই কেন জানেন কারণ দর্শকরা হচ্ছে আমাদের কলিজা সেটাই প্রত্যেক লাইভে আমাদেরকে উৎসাহ দিবে কোম্পানির প্রচার হবে প্রোডাক্ট বিক্রি বেশি হবে অবশ্যই সাড়া দিবেন দিলে লস নাই এখন এই চুলার দাম বলে দিব হ্যাঁ বলেন এটা রেগুলার প্রাইস ভাই ইরিকার দাম বলেন আগে এইটার দাম বলে দিব হ্যাঁ 7 পিস এটা হোলসেল দিব রেগুলার প্রাইস 5000 টাকা কত আজকে 1100 টাকা ডিসকাউন্ট আচ্ছা 1100 টাকা ডিসকাউন্ট 1100 টাকা ডিসকাউন্টে 3900 টাকায় সেট নেবেন মাত্র 3900 তাও এটা ভালো লাগছে এটা নেবেন হ্যাঁ ভালো লাগছে এটা ভালো লাগছে এটা নেবেন ওকে এটা ভালো লাগছে এটা নেবেন ওকে ওকে যেটা ভালো লাগে ওটা নেবেন ওকে ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন চুলাটাকে আরেকবার দেখানো লাগবে না দাম বলে দিব দাম বলেন এটার দাম এটা রেগুলার প্রাইস সেই আকর্ষণীয় হ্যাঁ এই যে দেখেন ইনভার্টার থেকে ভাই বলছিলেন 5.5 থেকে 5.5 থেকে 7000 টাকার মধ্যে হবে না না আপনি 5 থেকে 6.5 বলছিলেন ও সরি জান রাখলাম হ্যাঁ এর মধ্যে দামটা হবে ঠিক আছে এখন বলবো এটার দাম হ্যাঁ সঠিক দাম চুলাটা এই হাতে নিয়ে নিলাম হাতে নিয়ে এই যে চুলা নিয়ে নিলাম হাতে হ্যাঁ নিলেন হাতে নিয়ে রান্না করবেন হ্যাঁ হাতে নিয়ে রান্না করবেন এই পাশে আসো এটা হাতে নাও আচ্ছা রান্না চলতে থাকো এই পাশে এবার দামটা বলেন এইটার দাম অনলি অনলি ডিসকাউন্ট থাকবে 30 জনের জন্য 30 জন প্রথম 30 জন প্রথম 30 জনকে এই চুলা দিব আজকে আচ্ছা 5000 5990 টাকায় 5990 টাকা ভাই প্রাইস কিন্তু বলছে অনেকেই তারা পাবে তিনজন যদি তিনের অধিক হইলে লটারি হবে তবে এখন দাম শোনার পরে হ্যাঁ কেউ যদি কমেন্ট করে তাহলে সে উত্তর সে পাবে না ডিসকোয়ালিফাইড ঠিক আছে এই দাম শোনার পরে এই যে দেখেন এই যে অলরেডি বলা শুরু করে দিবেন বেগুন কিন্তু ভাসতেছে তোলে নিয়া হাতে নিয়া বেগুন ভাসতেছেন হ্যাঁ অনেকে এইটাতে কিন্তু রাসমরিচ আসবে না আচ্ছা 100% এসএস ওকে ঠিক আছে এই যে মনিটর দেখছেন সবকিছু একেবারে নিজে থেকে অপারেট করতে পারবে আচ্ছা আচ্ছা এটা 2000 থেকে শুরু করে ওকে 2200 থেকে শুরু করে 200 তে চালাইতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বিরিয়ানি থেকে শুরু করে কাচ্চি থেকে শুরু করে রাইস থেকে শুরু করে পোলাও থেকে শুরু করে এখন অনেকে কমেন্ট করতেছে সব করতে পারবে তারা কি পাবে এমনি পাবে আগে যে করতে যারা তারা পাবে আগে উত্তর দিয়ে দিলে তো আর হবে না হবে না ঠিক আছে সুন্দর এই যে চুলাটা এই যে দেখেন সব পিছনে দেখাই দিলাম একদম ঠিক আছে তাহলে 5990 টাকা 90 টাকা লাইটটা বন্ধ করো লাস্ট আবার কি আবার একবার দেখাই দিই আমি মোবাইল বন্ধ করে দেব আচ্ছা ঠিক আছে দেখ সাধু যারা যারা পরে ঢুকছে তারা টাইনার সামনে যায় দেখবে লাইটটা শেয়ার করে রাখেন লাইটটা জ্বালাও লাইভ শেয়ার করে আবার শুরু থেকে দেখে আসেন অর্ডার করার প্রসেসটা হ্যাঁ বলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ ওকে অনলি 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট নেবেন নিতে পারবে তবে আরো একটা স্পেশাল গিফট আছে আজকে হ্যাঁ হ্যাঁ আজকে লাইভ উপলক্ষে যারা দুইটা প্রোডাক্ট একসাথে একসাথে নেবেন এই চুলা আর এই 7 পিস ওকে এই চুলা আর এই 10 পিস ওকে এই চুলা আর এই চপার হ্যাঁ এইটাতে কাটা থেকে বাটা সব হবে আচ্ছা সব সব হবে এইটাতে ওকে যারা নেবেন দুইটা একসাথে জেলা শুধু ডেলিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে অস্থির অবস্থা যারা দর্শক আজকে লাইভে আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা এখনো যুক্ত আছেন সবাইকে বলি লাইভটা শেয়ার করবেন আর আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন ফলো করে রাখবেন তাহলে প্রতিনিয়ত এরকম ভিডিও পাবেন নিয়মিত আপনারা ভিডিও পেতে থাকবেন বেস্ট ক্রকারিস থেকে আর বেস্ট ক্রকারিস কোথায় ফার্মগেট এরিয়ায় ঢাকার প্রাণ কেন্দ্র ফার্মগেট অনন্ত ছন্দ সিনেমা হল আছে ফার্মগেট সিনেমা হল সবাই শুনছেন সিনেমা হলের সামনে আইসা আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিবেন অথবা চলে আসবেন সিনেমা হলের উল্টা পাশে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় 37 নাম্বার শপ ওকে বেস্ট ক্রকারিস আজকে পর্যন্তই আসবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ